গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:20। তো আমি তোমাদের সামনে এখন জাস্ট একটুখানি কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে ফার্স্টেই বলি তোমরা কেমন আছো, আশা করি খুব ভালো আছো। তো আমি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মানে আগের যে ভিডিওগুলো করা আছে শিলংয়ে যাওয়ার আসার সেসব ভিডিওগুলো তোমাদেরকে ছাড়ছি, তোমাদের সামনে ঠিকঠাক মতো আসতে পারছি না। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ভাঁজ করা মানে কাচাকুচি করছি আর ভাঁজ করে রাখছি, জায়গা মতো জায়গায় জিনিস রাখা হচ্ছে না। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যে সেটা হচ্ছে যে দেখো অনেক কষ্টে তোমাদের আমি পেয়েছি, ঠিক আছে, অনেক কষ্টে তোমাদের আমি পেয়েছি, তোমাদের আমি হারাতে চাই না। তো আমি বুঝতে পাচ্ছি না যে তোমরা আমার ভিডিও দেখছো না, এটুকু আমি বুঝতে পারছি, তোমরা আমার ভিডিও দেখছো না, আমার ভিডিওতে কমেন্ট করছো না, কারণ আমি 1 ঘন্টা হয়ে গেল ভিডিও ছেড়েছি, আমার কোনো কমেন্টই আসেনি, ভিডিও কেউ দেখছো না। তবে তোমরা হয়তো ভাবছো যে আমি সবার ভিডিও দেখি না, এর জন্য তোমরা আমার ভিডিও দেখছো না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা আমি কিন্তু সবার ভিডিও দেখি, হয়তো কমেন্ট করি না, কিন্তু সবার ভিডিও আমি দেখি। কমেন্ট করলেই যে তার ভিডিও আমি দেখছি, কমেন্ট না করলে তার ভিডিও দেখছি না, এটা কিন্তু সেটা কিন্তু না। তো প্লিজ তোমরা আমাকে ভুল বুঝবে না। তো একটা কথাই শুধু বলবো, সেটা হচ্ছে দেখো সকালবেলায় মেয়ের অনলাইন ক্লাস হয়, তারপর হচ্ছে আমি ভিডিও পোস্ট করি, তারপর টুকটাক মেয়ে ফোন দেখে নেট অন করে, তারপর ধরো কিছু কিছু শর্ট ভিডিও করতে হয়। তো যখন সুযোগ পাই আমি তখনই তার ভিডিও দেখি, সম্পূর্ণ না দেখতে পারলেও 2-3 মিনিট ভিডিও আমি দেখে তার ভিডিও দেখি। কমেন্ট হয়তো করা হয় না, কিন্তু ভিডিও আমি দেখি, যখন পারি কমেন্ট করি। তো তোমরা প্লিজ আমাকে ভুল বুঝবে না, তোমরা কিন্তু আমি বুঝতে পাচ্ছি তোমরা হয়তো আমার উপর রাগ করে অভিমান করে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ, প্লিজ এটা করো না। অনেক কষ্ট করে আমি তোমাদেরকে পেয়েছি, তোমাদের মতো এত ভালো মনের মানুষ আমি পেয়েছি, ভালো বন্ধু পেয়েছি। তো তোমরা প্লিজ এরকম করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার প্লিজ ভিডিও দেখো, আমি তোমাদের সবার ভিডিও দেখি। এদিকে দেখো মেয়ে দেখো উঁকি মেরে দেখছে আমি কি বলছি না বলছি। তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমাকে ভুল বুঝবে না, নিজের বোন হিসেবে আমাকে ক্ষমা করে দাও, আমাকে নিজের করে নাও। দেখো তোমরা যদি আমার মানে আমার মানে আমার কাছ থেকে সরে যাও না, তো আমি কিছুই না, জানো তো, মানে কি বলতো, তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি অল্প দিনের মধ্যে, এত সুন্দর সুন্দর তোমরা আমাকে কমেন্ট করো আমার ভিডিও দেখে, যখন তোমরা কেউ কমেন্ট করো না না, তখন অটোমেটিক মানে ভেতর থেকে ভীষণ কষ্ট পাই যে কি হলো, আমার হয়তো আমার বন্ধু বান্ধব আমাকে ছেড়ে চলে যাচ্ছে নাকি, ভীষণ মন থেকে ভীষণ ভয় লেগে যায়, কারণ এই এই পথ চলাটা ভীষণ আমি একা, তো যার জন্য আমি ভীষণ ভয় পেয়ে যাই। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার হাত ছেড়ো না প্লিজ, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। টাটা বাই।